দাদা ভাই শুনছিলেন যে নীলুফা চৌধুরী মনি বলছেন যখন দেশে কোনো ধরনের সংকট দেখা দেয় কোনো ধরনের কি বলে যে অসুবিধার সম্মুখীন হই আমরা তখনই ইস্যুর উপর ইস্যু আনার জন্য জঙ্গিবাদের প্রসঙ্গ আনা হয় আপনি কি বলবেন মনি আপাতত একটি দলের কর্মী সে দলের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য তার যতগুলো সাজানো কথা সেগুলো বলতেই থাকবেন উনি সরকারের দোষ ত্রুটি কথা বলবেন এবং দোষ থাকুক না থাকুক ওটাকে ইঙ্গিত করে কথা বলবেন যতটা সম্ভব উনি চেপে কথা বলবেন এতে আমাদের কোনো খুব বেশি একটা যায় আসে বলে আমরা মনে করি না কারণ বিএনপি নামক রাজনৈতিক দলটির জন্ম ছিল একটি ষড়যন্ত্র একটি হত্যা যজ্ঞ এবং একটি চরম খারাপ মুহূর্তের মধ্য দিয়ে সেই জায়গায় বিএনপির কর্মীরা আমাদেরকে অ্যাটাক করে কথা বলবে আমাদের উন্নয়ন আমাদের সমস্ত কর্মকাণ্ড আমাদের বৈশ্বিক রাজনৈতিক পরিস্থিতি জয়ন্ত শেখ হাসিনার যে উচ্চ মানের রাজনৈতিক ক্যারিয়ার এগুলো নিয়ে তারা অনেক কটাক্ষ করবেন জনগণের কথা বলবেন জনগণের কথা বলে তারা তাদের স্বার্থ চরিতার্থ কথা কথা বলবে এতে আমাদের কোনো যায় আসে না কারণ আমরা জনগণের কল্যাণে রাজনীতি করি জনগণকে সাথে নিয়ে রাজনীতি করি যার প্রমাণ আমরা ইতিমধ্যে রেখেছি এই যে জঙ্গি এই যে বিএনপি যে জঙ্গি সৃষ্টি করেছিল জঙ্গিকে মদত দিয়েছিল এই যে গোটা বাংলাদেশকে একটা অস্থির অবস্থায় পরিবেশ সৃষ্টি করেছে তা আমরা দেখেছি সেই জঙ্গিকে এই বাংলাদেশের পুলিশ এই বাংলাদেশের গোয়েন্দা সংস্থা এই বাংলাদেশের জনগণ এই বাংলাদেশ আওয়ামী লীগ এই নেতৃত্বে থাকার কারণে আজকে জঙ্গিবাদের সমূলে উৎপাদন হয়েছে আবারও জঙ্গিরা এই সুযোগ নিচ্ছে কারণ এই করোনা সংকট মহাকালে যে গোয়েন্দা সংস্থারা যে তথ্য দিয়েছে তা অনেকাংশে সত্য কারণ গোটা পৃথিবীতেই সন্ত্রাসী খারাপ মানুষরা কিন্তু এই সুযোগটা এই করোনার এই সংকটটা নিতে যাচ্ছে কারণ গোটা পৃথিবী রাষ্ট্রপ্রধান রাষ্ট্ররা সরকার প্রধানরা যখন করোনাকে মোকাবেলা করছে তখন অপতৎপরতাকারী প্রত্যেক দেশে কিন্তু এক ধরনের কিন্তু খারাপ লোকের আধিক্য দেখা যাচ্ছে তারা খারাপ কাজে লিপ্ত হচ্ছে বাংলাদেশেও হবে না এমনটি নয় পুলিশ কিন্তু কখনো বলেনি তারা একদম সরাসরি কি বলে ওই যে কি বলে জঙ্গি আমরা সাসপেক্ট করছি তারা জঙ্গি হলে হতেও পারে কারণ জঙ্গিদের টার্গেট ছিল ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে তারা জঙ্গি বানিয়েছে আমরা একসময় দেখেছি হলিহাটে জেনে দেখেছি আমরা বিভিন্ন জায়গায় জঙ্গিদের তৎপর দেখেছি এবং তার পিছনে মদতদাতা দল হিসেবে আমরা বিএনপিকে কোনো আমরা কিন্তু আমরা বলি নাই আপনারাই দেখিয়েছেন যে তাদের একটি চরম মদত ছিল এই জঙ্গিবাদের উত্থানের পেছনে উনি যে কথাগুলো বলছিল বাংলা ভাই আমি নিজে চোখে দেখেছি বাংলা ভাইকে পুলিশ প্রোটোকল দিয়ে ডিসিএসপি সামনে নিয়ে রাজশাহী শহরে মানে ছুরি বল্লম হাসে ফালা তারপরে আপনি কি বলে অস্ত্রশস্ত্র নিয়ে মিছিল করে দেখেছি আমার এলাকা ম্যাসাকার করেছে বাংলা ভাই আপনারা যে শায়েখ আব্দুর রহমানের কথা বলছেন উনি হয়তো আওয়ামী লীগের কোনো লোকের আত্মীয় খুঁজতে খুঁজতে দেখা যাবে যে মনি আপাও হয়তো আমাদের আওয়ামী লীগের কোনো আত্মীয় হতে পারে এই আত্মীয়তার দোষ নাই সে লোকটা কি কার্য করেছে এইটা হচ্ছে মুখ্য বিষয় সেই জন্য আমরা কোনোভাবেই বাংলা ভাই বলেন অশুভ কোনো রাজনীতিকে প্রশ্রয় দিই না এই জন্য এখন যেমন আপনারা বলছেন এই যে পাপিয়ার কথা বলছেন সম্রাটের কথা বলছেন এই যে কি বলে যে শাহেদের কথা বলছেন এরা দোষী হিসাবে আমরা দেখছি এরা খারাপ মানুষ হিসেবে দেখছি এরা কোন দল করতো কি করতো আমরা যদি আমাদের দুর্নাম হবে ভয় করতাম বিএনপির মতো তাদের চেপে রাখতাম এ ছেড়ে দাও ওকে এ ছেড়ে দাও ওকে তা তো করি নাই বরং তাদেরকে সামনে নিয়ে এসে বিচার আওতায় আনা হচ্ছে আমরা চোর ধরলেও আপনারা চোর বলবেন আবার আপনারা চুরি করেছিলেন আপনারা ধ্বংস করেছিলেন দেশকে সে কথা বললেও আপনারা প্রতিবাদ করবেন তা আপনাদের রাজনৈতিক উদ্দেশ্যটা কি জনগণের কল্যাণ নাকি জনগণের অকল্যাণ এরকম ভাবে অপব্যাখ্যা দিলে তো মানুষ বিভ্রান্ত হবে একজন রাজনৈতিক কর্মীর উচিত জনগণকে সচেতন করতে গেলে সত্যকে সত্য বলা এবং মিথ্যাকে মিথ্যা বলা আজকে 21 আগস্টে গ্রেনেড হামলার কথা মানে কত ন্যাক্কারজনক ওই সময় তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা যে বলেছিল এটা ওই আমরা ভ্যানিটি ব্যাগের মধ্যে নিয়ে গেছিলাম বলেছে এক কথা তারপর তাদের এক মন্ত্রী বলেছে বাংলা ভাই মিডিয়ার সৃষ্টি তা প্রমাণ হয়েছে আজকে তো রাষ্ট্র সরকার বিচার বিভাগ তো প্রমাণ করেছে কারা তার সাথে মদত ছিল তাদের সেই সময়কার কি বলে ডিজিএফআইয়ের প্রধান স্বরাষ্ট্রমন্ত্রী তার অমুক মন্ত্রী তমুক মন্ত্রী বেরোচ্ছে আপনারা কি করলেন যে সময় এতগুলো মানুষ হত্যার মধ্য দিয়ে আপনারা কি করলেন বললেন জজমিয়া নাটক সাজালেন কোথায় সে জজমিয়া কেন সেই মামলা টিকলো না কেন হলো না আপনারা তো চেষ্টা করেছিলেন